পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকের শেহারা বাজারে জেলা পরিষদের তৈরি নতুন রাস্তার গুণগত মান খতিয়ে দেখলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত। বাজার থেকে শ্যামসুন্দর অবধি আরআইডিএফ এর যে একটি বড় রাস্তা হচ্ছে, প্রায় 8 কিলোমিটার রাস্তা, সেটা আমরা পরিদর্শনে এসেছি। রাস্তার মান, রাস্তার কাজ এবং এলাকায় যে সমস্ত সুবিধা অসুবিধা আছে সেগুলির ব্যাপারে মানুষের সঙ্গে কথা বলতে স্থানীয় পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, এলাকায় সদস্য, গ্রামবাসী সকলকে নিয়ে আমরা রাস্তা পরিদর্শন করছি এবং আগামী দিন আমাদের মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়ে গেছেন সেদিন দুর্গাপুরের সভায়, যে রাস্তা যাতে ভালো থাকে, রাস্তার যাতে গুণগত মান ভালো হয় সেই ব্যাপারে আমরা এসেছি জেলা পরিষদের পক্ষ থেকে। আমি নিজে এই 8 নম্বর জেলা পরিষদের সদস্য এবং পূর্ত কর্মাধ্যক্ষ হিসেবে আমরা একটা বিশেষ দায় এবং দায়িত্ব আছে, আমরা তাই এসেছি এবং রাস্তা পরিদর্শন। কিছু গাছ কাটা যাবে সেক্ষেত্রে আপনি বললেন, তার পরিবর্তে আপনি চারা গাছ দেবেন বলছেন, এই ব্যাপারটা কোনো পরিকল্পনা আমাদের নেই। যদি কোনো গাছ, অবশ্যই গাছের বদলে গাছকে রিপ্লেস করা বা গাছকে তার বদল অন্য গাছ লাগানো, এটা এর মধ্যেই পড়ে। তো গাছ বাঁচুক, মানুষের প্রাণ বাঁচুক, এটা আমার কাছে। কত টাকা ব্যয় হচ্ছে এই রাস্তাটা? ৪.৯ কোটি। এই রাস্তাটা 4.92 কোটি টাকা। মঙ্গলবার রায়না 1 নম্বর ব্লকের শেয়ারা বাজার থেকে শ্যামসুন্দর পর্যন্ত নতুন পিচের রাস্তা তৈরির সরজমিনে খতিয়ে দেখতে এলেন উত্তম সেনগুপ্ত এবং পিডব্লিউডির আধিকারিকরা। সাথে ছিলেন শেহারা গ্রাম পঞ্চায়েতের প্রধান দয়াবতী নাগ, উপপ্রধান সনদ দে সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ। প্রায় 8 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটির গুণগত মান খতিয়ে দেখলেন তিনি এবং এর পাশাপাশি এলাকার সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা এবং রাস্তা ঠিকঠাক তৈরি হচ্ছে কিনা তা জিজ্ঞাসাবাদ করেন। জানা যায় আনুমানিক 4.92 কোটি আর্থিক ব্যয় তৈরি হচ্ছে রাস্তাটি। শেয়ারাবাজার থেকে পিন্টু প্যাটেলের সঙ্গে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।